গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে অনেক ভালো আছি। আর বর্ষাকাল এসে গেছে আগে থেকেই, মানে আরো আগে আগেও বলেছি বর্ষা এসে গেছে। আর আজকে আমাদের একটা ইনভাইট আছে, সকলের আছে, কিন্তু ছেলেরা যেতে চাইছে না, বৃষ্টি বাদলে বেরোতে চায় না। আমি আর আমার বর যাচ্ছি, আবার রাতে ফিরে আসবো। চলো ঘুরে আসি। বর্ষাকালে ঘরই ভালো লাগে, তবু মাঝে মাঝে বেরোতেও হয়। চলো সামনে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমায় কেমন লাগছে? একটা মানে হালকা শাড়ি পরলাম, যাতে কাদা লাগলে এসে ধুয়ে দিতে পারি। চলো টাটা, চলো। আমরা চলে এলাম, আর চলো তোমাদের একটুখানি প্রথমেই রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, কেননা যেহেতু আমার বন্ধু বাড়ি, তোমরা একটু দেখে নাও বন্ধু ফ্ল্যাট। তো চলো একটু ঘুরে ঘুরে দেখি। খুবই সুন্দর, যদিও আমার ফ্ল্যাট একদম পছন্দ না। নিজের একটা বাড়ি হবে, সামনে একটা উঠান থাকবে, আকাশের উপর নিজের ছাদ থাকবে, এরকম একটা আমার কল্পনা। নিজের বাড়ি যেখানটা আমি দুটো গাড়ি বসাতে পারবো, ছাদে জামা কাপড় মিলতে পারবো, এরকম ফ্ল্যাট আমার খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না বলতে পারো, তাই যে ফ্ল্যাট। চলো সারাদিন এখানে এনজয় করবো। এখন আমরা খাওয়া দাওয়া করব। সারা বেলাটা বেশ আড্ডা দিয়ে জমলো, আর এখন সোমা খুবই ব্যস্ত, মানে দেখতেই পাচ্ছ। আর বেশি কিছু বলার নেই, তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। আর ওদিকে মিমি আর গিনি আঁকছে, লেখাপড়াও কাজ করছে, সবই একসাথে করছে। চলো ওদেরও একবার দেখিয়ে দিই। এখন দুজনে বেরিয়ে গেল, আর ওরা একটা জিনিস কিনতে যাচ্ছে, তার সেটা আসুক, সেটাও তোমাদের সামনে দেখাবো। খুবই প্রয়োজনীয় জিনিস, সেটাই কিনতে গেল। ছাদে যাবো, ছাদে তুমি আসার আগেও শুটিং করেছি। আই গিনি বেরো,
এখানেও চারটে রুম। কাউকে লক করে বল একটু চাবিটা দেবেন, বল না একটু চাবি দুজনে যাবি আর এখন ছাদে উঠেছি বিকালবেলা, ভীষণ সুন্দর লাগছে ছাদটা। সব থেকে ওই গার্ডেনটা, ছাদের উপর গার্ডেনটা দেখো পুরো জাল দিয়ে ঘেরা, অপূর্ব লাগছে। আমি চলে গিয়ে আবার ঘুরে আসি। হেভি হাওয়া দিচ্ছে কিন্তু, এই এর উপরে ছাদ আছে। ছাদে এসে যে যার মতন রিলস বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, আর এদিকে গিনিও রিলস করছে। ও প্রথমে লজ্জা পাচ্ছিল, তারপর আমি লুকিয়েই ক্যামেরাটাকে দিয়ে তুলে নিলাম। খুব সুন্দর ইংলিশ গানে ডান্স করে তো আরও বেশি ভালো লাগে। ইংলিশ গানগুলো সচরাচর আমাদের শোনা হয় না, কিন্তু গিনি বেশিরভাগ সময় ইংলিশ গান শুনে বেশ ভালো লাগে। দেখো রিলস করছে কি সুন্দর ডান্স করছে। চা উৎপাদন হবে মাছ খেলছে তো ভালো। ঠিক আছে গিনি, বলছে একটু তো ফার্নিচার এলো। দূরে গিয়ে করতে পারতিস আবার টেনে আনবি তো। চা উৎপাদন হবে দাম বলেছিল 67,000 টাকা। কোনটা কত করে চা? স্টপ করে দেবো। চাটা খাও। ওরা দুজন চল তো মাথা বাড়ি যাওয়ার টাইম।
প্রচন্ড গরম, আর বুবুনকে বলছি এসে চালাতে, বুবুনের এক ছিপ পাচ্ছে, আমার তো ভয় লেগে গেছিল জ্বর এলো কিনা। সবে বাড়ি ফিরলাম, আর খাবার করতে হবে না, বাবন আর বুবুনের জন্য সোমা খাবার দিয়ে দিয়েছে, সেইটা এখন গরম করব। আর তার আগে গায়ে জল ঢালতে হবে, এটা বুবুনই পারবে গরম করতে। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোথাও কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাথে থাকবে, টাটা বাই বাই। এই দিনটা খুব ভালো কাটালাম, এরকম একটা করে দিন কেটে গেলেই জীবনের আনন্দ।